হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ কোনো দিন সিয়াম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয়, কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ায় প্ররোচিত করতে চায় সে যেন বলে আমি সাইম। সহি বুখারী 1894, সহি মুসলিম 1151। আত্মসংযম, আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়া অর্জনের সিয়াম সাধনা ধনী গরিব সকলের জন্য হয়ে উঠুক সহজ ও সাফল্যময়, রমজান বয়ে আনুক বিশ্বের শান্তি সমৃদ্ধি ও মানবিক বন্ধন।